মানুষ আর পশুর মধ্যে পার্থক্যকরণ হয় একটি মাত্র শব্দ ধরে হুঁশ আর বেহুস আজকে আমরা হুঁশ হারিয়ে ফেলেছি বিধে আমরা এখন মানুষ নাই বেহুস হয়ে গেছি পশু হয়ে গেছি এবং সমাজে বড় রকমের পতন বলেন পচন ধরে গেছে আর কি তো এখান থেকে উত্তরণের উপায় খুব সোজা একদমই সোজা পশু যখন অবাধ্য হয় তখন তাকে গুলি করে মেরে ফেলে দিতে হয় নির্মমভাবে হত্যা করতে হয় আজকে যে পরিমাণভাবে নারী জাতি শিশুরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে ধর্ষিত হচ্ছে এ প্রতিকার করা খুবই সোজা আইন প্রশাসনকে খুবই দ্রুত এর বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং দ্রুত শাস্তি দিতে হবে এবং উল্লেখযোগ্যভাবে শাস্তি দিতে হবে উদাহরণমূলক শাস্তি দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাহলে এটা রোধ করা সম্ভব কারণ হলো যে একটা মানুষ যখন নষ্ট হয়ে যায় তাকে কোনো দিনই পরিচর্যা করে ভালো করা যায় না এটা পরিচর্যা করার আর কোনো টাইমই নাই কোনো টাইম নাই এই মুহূর্তে এখন হলো যেভাবে আপনার বাংলাদেশ থেকে আমরা যদি বলি দুর্নীতি বলেন বাংলাদেশ থেকে আমরা যদি মাদক নির্মূলের জন্য যদি ক্রসফায়ার হয়ে থাকে তো এটাতে কেন ক্রসফায়ার হচ্ছে না এটা তো একদিন সবচেয়ে বড়ো ইস্যু বার্নিং ইস্যু তো বার্নিং ইস্যু নিয়ে বেশি তদন্ত বেশি গবেষণা করার টাইম নাই এটা শাস্তি যেখানে হবে যে শাস্তি পাওয়ার যোগ্য তাকে সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত এছাড়া খুব দ্রুত এটার কোনো সমাধান নাই